বিষ মুক্ত ভেজাল মুক্ত সবজি চাষ করা যায় ফলমূল চাষ করা যায় মূলত টার্গেট আমাদের এটাই বিষ মুক্ত সবজি যেটা আপনি বলছেন যেটা করার জন্য ওটা করার জন্য আমরা জৈবভাবে বেশি গুরুত্ব দিয়ে থাকি যেমন ডিটারজেন্ট পাউডার দিয়ে পোকা মার দমন করা তারপরে নিম তেল নিম পাতা এটা নিম পাতাটা সে জাল করে ওই পানিটা থেকে ওটার সাথে একটু ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করলেই পোকামাকড় দমন হয়ে যায় বেশিরভাগ পোকাগুলো থাকে কীটগুলো থাকে পাতার নিচে ওনারা এটা খেয়াল করেন অনেক সময় আমরা এসে ওনাদেরকে সমস্যাটা দেখাই দিই যে দেখেন এই আপনার কাছে এই সমস্যা এটা হোয়াইট ফ্লাই এটা মিলিবাগের আক্রমণ ছাদ বাগানে এটা মাটির গাছের মতো যত্ন হবে না কারণ এখানে সীমিত জায়গা ও এই জন্য আপনার জৈব সারটা বেশি লাগে যত জৈব সারটা বেশি দেবেন আপনার রাসায়নিক সারটা কম লাগবে মানে আমরা ওনাদের পরামর্শ দিই যে ড্রাম রাখবেন কিচেনে যত ডাস্ট আছে এবং ডিমের খোসাগুলো আপনারা আলাদা রাখবেন এবং ডাস্ট করে ওটা মাটির সাথে দিলে ওটা ক্যালসিয়ামের কাজ করে আর একটা জিনিস আছে যে আপনি যত খাবার গাছকে দেন কিন্তু আপনার যদি মাটির পিএইচ মাত্রা ঠিক না থাকে আপনার গাছ খাবার নিতে পারবে না পিএইচ মাত্রা ঠিক রাখার জন্য একটা চুন আছে গাছের খাবার যে ডলচুন ওটা ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম ওই চুনটা বছরে দুইবার ছাদ বাগানে দেওয়া লাগে ছাদের মাটির সাথে সরকার যেন যতগুলো নতুন বাড়ি ওঠে ছাদ বাগান করার জন্য যেন একদম ভূমিকা নেয় যে মানে বাড়ি মানে ছাদ বাগান করতে হবে সরকারিভাবে একটা রুলস জারি করে দিলে ভালো হয় এটা ছাদ বাগানে ডেঙ্গু হওয়ার কোনো চান্সই নেই কারণ কি ডেঙ্গু তো জমানো পানিতে হয় ছাদে যখন আমরা গাছ লাগাবো ওটা পানি নিষ্কাশনের জন্য তো অবশ্যই একটা টপ বা ড্রাম সব কিছুতেই তো নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকে গাছ থাকলে ডেঙ্গু হবে এটা একটা ভুল ধারণা পানি যদি আপনার টবে জমে থাকে ওই গাছেই মারা যাবে কারণ গাছ পানি যেরকম গাছ দরকার গাছের জন্য এবং বেশি পানি হইলেও গাছ মারা যায়